ময়মনসিংহে কৃষকের ধান কেটে উচ্ছ্বসিত মহানগর যুবলীগ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। মুজিববর্ষে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আহ্বান, কৃষকের ঘরে কেটে দিয়ে আসবো ধান। এই স্লোগানকে সামনে রেখে এক প্রান্তিক কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়ে উচ্ছ্বসিত ময়মনসিংহ মহানগর যুবলীগ। শুক্রবার সকালে নগরের 31 নম্বর ওয়ার্ডের ঈশ্বরদি গ্রামে প্রান্তিক কৃষক মোহাম্মদ শফিউল্লাহর 7% জমির ধান কেটে মাড়াই করে দেওয়া হয় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানের নেতৃত্বে। ধান কাটায় অংশ নেন 30 জন নেতাকর্মী। সৈয়দ ইশতাক তরমিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।